দশমীর ভোরে জোড়া খুন, শাশুড়ি ও স্ত্রীকে খুন করলো ঘাতক স্বামী, অভিযুক্ত গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য। নির্বিঘ্নেই কাটছিল শারদ উৎসব দুর্গাপূজা, বিক্ষিপ্ত কিছু ঘটনা ব্যতীত শান্তিপূর্ণ ছিল শারদ উৎসব। এর মধ্যে দশমীর ভোরে গাহিম করা জোড়া খুনের ঘটনায় শান্তির বাতাবরণ স্লান হয়ে গেল। ঘাতক স্বামীর হাতে স্ত্রী ও শাশুড়ি খুন, ঘটনা হাপানিয়া স্থিত ওএনজিসি সংলগ্ন নেতাজি নগরে। সোমা আচার্যের সঙ্গে বাপের বাড়িতেই থাকত স্থানীয় বাসিন্দা তনুশ্রী আচার্য। মধুপুরের বাসিন্দা তার স্বামী সমরজিৎ চৌধুরীর সঙ্গে তনুশ্রীর ডিভোর্সের মামলা চলছিল। দুই ছেলে নিয়ে মধুপুরের বাড়িতেই থাকত সমরজিৎ। নবমীতে ফেসবুকে সে তার স্ত্রীর পোস্ট করা একটি ছবি দেখতে পায়, সেখানে অন্যান্যদের সঙ্গে তনুশ্রী আনন্দে মেতেছিল, তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সমরজিৎ। রাতেই হাঁপানিয়া স্থিত নেতাজি নগরে শ্বশুর বাড়িতে হাজির হয় সমরজিৎ চৌধুরী, তখনও মায়ের সঙ্গে পুজো দেখছিল তনুশ্রী। ভোরে বাড়িতে ফিরতেই পেশায় মাংস বিক্রেতা সমরজিৎ দাঁড়িয়ে শাশুড়ি সোমা আচার্যের উপর হামলা চালিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে। মাকে রক্ষা করতে গিয়ে মেয়ে সোমা এগিয়ে এলে স্ত্রীকেও এলোপাথারি কোপাতে থাকে পেশায় মাংস বিক্রেতা এই সমরজিৎ। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং আসার আগেই গা ঢাকা দেয় ঘাতক স্বামী। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে শাশুড়ি সোমা আচার্য এবং স্ত্রী তনুশ্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলি থানার পুলিশ এবং দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। এর মধ্যে পুলিশের তৎপরতায় ঘাতক সমরজিৎকে মধুপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং অভিযুক্ত এই জোড়া খুনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে। নেতাজি নগর মে এক দো লেডি কা মার্ডার হুয়া হ্যায়, তো ইমিডিয়েটলি আমারা এসডিপিও এন্ড ওসি নে রশ কিয়া হ্যায় স্পট মে। स्पॉट में देखा कि दो लोग मर्डर हुए थे, दो वुमेन है, एक सोमा आचार्य जी 51 ईयर्स और एक तनुश्री आचार्य जी 34 ईयर्स। तो इमीडिएटली लोकल इन्वेस्टिगेशन से पता चला कि इसके पीछे इसका जो तनुश्री आचार्य जी का हस्बैंड है समरजीत चौधरी 40 ईयर्स ऑफ मधुपुर, ये इसका मर्डर किया है। तो इमीडिएटली इन लोगों ने जो एसडीपीओ का टीम है इमीडिएटली मधुपुर पीएस से कॉन्टैक्ट करके उधर नाका पे उसको पकड़ा है। विद इन वन आवर इन लोगों ने अचीवमेंट किया है। उसके बाद उसको लेके आके उसको इंटरोगेशन में। শাশুড়ি তার দাম্পত্য অশান্তির মূল কারণ বলে সমরজিতের ধারণা। কার্যত শাশুড়ি সোমা আচার্যের উপরে ছিল সমরজিতের অধিক আক্রোশ এবং আক্রমণটা সে প্রথমে শাশুড়ি সোমা আচার্যের উপর করেছিল বলে জানিয়েছেন এসপি। অ্যাকচুয়ালি ইনকা ডিভোর্স অর ফ্যামিলি প্রবলেম চল রহে থে, তো ইসকে পিছে ইয়ে সোচতা কি ইসকা জো সাসু মা হ্যায় সোমা আচার্য वो इसका जो फैमिली का प्रॉब्लम है इसका रीज़न वो है। तो उसके ऊपर पहले से उसको बहुत सारा गुस्सा था और कल आफ्टरनून जब इसने फेसबुक में तनुश्री आचार्य जी का एक पोस्ट देखा उसमें ये दो लड़के के साथ एक गाड़ी में जा रही थी, खुशी खुशी एंजॉय कर रही थी, तो इसको गुस्सा हो गया। तो इसने आफ्टरनून से प्लान किया है और रात में आके जो सोमा आचार्य जी के घर में चुपके बैठ गया। तो सोमा आचार्य जी जो उनका मदर इन लॉ है और ये तनुश्री आचार्य जी पूजा देखने के लिए गए थे, तो ये जब वापस आए 4 बजे तो इसने तुरंत अटैक किया है। इसके साथ जो दाव था, एक्चुअली पोल्ट्री बिजनेस करता है, तो जो पोल्ट्री कटिंग का जो दाव है वो लेके सोमा आचार्य जी को अटैक किया है। तो वो तो बहुत ही हीनियस अटैक किया है, पूरा उनका जो नेक है गर्दन पूरा अलग नहीं हुआ है लेकिन अलग लगभग 3/4 कट कर दिया। उसके बाद जब तनुश्री उसको बचाने के लिए आया तो उसको भी अटैक किया है, उसके भी सिर पे मारा है और उसको भी हाथ पे मारा है, तो वो भी विद इन मिनट्स वो भी मर गए। এসপির বক্তব্য অনুযায়ী মা এবং মেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। পুলিশ ঘাতক সমরজিৎ চৌধুরীকে গ্রেপ্তার করলেও দশমীর ভোরে জোড়া খুনের ঘটনায় হাঁপানিয়া স্থিত নেতাজি নগরে বর্তমানে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলাকার আকাশে বাতাসে নানান গুঞ্জন এবার ফিসফিস চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সৌন্দর্যের প্রতীক শুদ্ধতার বিশ্বাস, 100% হলমার্ক জুয়েলারি, এস রায় বর্মন জুয়েলার্স, শারদীয়া দুর্গা উৎসব ও ধনতেরাস স্বর্ণমালা। 2024 উপলক্ষে নিয়ে এলো বিশেষ অফার, 1 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত চলবে এই অফার। প্রত্যেক কেনাকাটায় থাকছে লাকি কুপন, থাকছে সুনিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রতে থাকছে স্বর্ণ মুদ্রা, মেগা লাকি ড্রতে থাকছে প্রথম পুরস্কার স্কুটি, দ্বিতীয় পুরস্কার ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার ফ্রিজ, চতুর্থ পুরস্কার ইন্ডাকশন, পঞ্চম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার,
তাছাড়া রয়েছে সোনার গহনার মজুরিতে 25% ডিসকাউন্ট, হীরের গহনার মজুরিতে 50% ডিসকাউন্ট, আসল গ্রহরত্নের উপর 15% ডিসকাউন্ট। তাছাড়া পুরনো সোনার গহনার বদলে নতুন হলমার্কড যুক্ত গহনা নিয়ে যাওয়ার সুযোগ। আমাদের ঠিকানা পুরাতন মিউনিসিপ্যালিটি রোড, তুলসীবতী বালিকা বিদ্যালয়ের দক্ষিণে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।